অবাধ ও সুষ্ঠু ভোট চায় ইসি জানালেন কমিশনার শাহাদাত জাতির প্রত্যাশা পূরণের নির্বাচনী কর্মকর্তাদের বিতর্কের উঠে থাকার আহ্বান কারো বিরুদ্ধে যদি কোন রকমের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব ইসির সরকারের নয় বললেন ওবায়দুল কাদের আগামীকালের মধ্যে প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ লেভেল প্লেইং ফিল্ড এখন সরকারের হাতে এটা ইলেকশন কমিশনের কাছে চলে গেছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশ খালেদা জিয়ার মুক্তি ও ইভিএম বাতিল সহ সাত দফা দাবি এবং জাতীয় নির্বাচনের কারণে সারাদেশে আগে ভাগে শুরু স্কুলে ভর্তি প্রক্রিয়া পছন্দের প্রতিষ্ঠানের ফর্ম নিতে ব্যস্ত অভিভাবকরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিল হাসান এবার বিস্তারিত প্রশ্নবিদ্ধ কোনো ভোট চায় না নির্বাচন কমিশন এ কথা জানিয়ে কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে কোনো ছাড় দেওয়া হবে না বললেন জাতির প্রত্যাশা অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ইসি বদ্ধপরিকর সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি মুক্তা মাহমুদের রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এবং সফটওয়্যারের ব্যবহার নিয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট জাতীয় নির্বাচনে এবারই প্রথম নতুন সফটওয়্যারের মাধ্যমে ইভিএম পদ্ধতি ব্যবহার হবে যা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা তবে এসব বিতর্কের ঊর্ধ্বে থেকে কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে জানান কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী এ সময় প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকলের গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য যা যা করার প্রয়োজন বর্তমান নির্বাচন কমিশন সেটা করতে বদ্ধপরিকর নিশ্চিত করতে হবে যেন প্রত্যেক প্রার্থী সমান সুযোগ পায় কারো বিরুদ্ধে যদি কোনো রকমের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া যায় তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন মুক্তা মাহমুদ আরটিভি ঢাকা টাকা দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করে নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করাচ্ছে বিএনপি এমন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের সরকারের নয় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারের শেষে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের জানান আগামীকালের মধ্যে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবে আওয়ামী লীগ আরও জানাচ্ছেন এহতারিমুল হক রাজধানীর ওয়েস্টিন হোটেলে দেশের যোগাযোগ খাতে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ নিয়ে সেমিনারে অংশ নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পরে সহিংসতার পথ বেছে নেয় বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় জানান তিনি লেভেল প্লেইং ফিল্ড এখন সরকারের হাতে এটা ইলেকশন কমিশনের কাছে চলে গেছে দি মোমেন্ট ইলেকশন শিডিউল ডিক্লেয়ার্ড এরপর থেকে আর এটা সরকারের হাতে না নির্বাচন বানচালের জন্য বিএনপি টাকা দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের তাদের নির্বাচন নিয়ে তাদের যে রহস্য যে ভূমিকা সহিংস ভূমিকা সেটাই তো বলে দিচ্ছে যে তারা তাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টা কতটা সংশয়ের ঊর্ধ্বে সেটা লবিংয়ের কারণও হতে পারে এখন তো বিএনপি তো প্রচুর টাকা পয়সা দিয়ে লবিং করাচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান এক সপ্তাহের মধ্যে জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হবে এক সপ্তাহের মধ্যেই
হবে শরীকদের লিস্ট আমাদের কাছে, তাদের লিস্ট বড় লিস্টও আছে বটম লাইনও আছে। যেসব আসনে জোটের যোগ্য প্রার্থী থাকবে সেখানে আওয়ামী লীগের প্রার্থিতা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা। খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবিতে মহাসমাবেশ করছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট। সকাল থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে চলছে সমাবেশ। এতে যোগ দিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন, মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদিন সহ নেতারা। সমাবেশে বক্তব্য দিয়েছেন সারাদেশ থেকে আসা জেলা বার সমিতির নেতারা। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে মহাসমাবেশ স্থলে আছেন সহকর্মী এ আর বাদল, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাদল, আমরা জানি এখনো সমাবেশ চলছে এবং কোন সিনিয়র নেতা কি বক্তব্য দিয়েছেন কিনা, এবং বক্তব্য দিয়ে থাকলেও সেটি কি বলছে এবং আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাবিলা, সকাল 11টা থেকে আইনজীবী ঐক্যফ্রন্টের এ মহাবেশ শুরু হয়েছে। এই সমাবেশে আপনার সাত দফা দাবি জানিয়েছেন তারা, মূলত সাত দফা দাবিতেই তাদের আজকের এই মহাসমাবেশ। জাতীয় ঐক্যফ্রন্টে যেসব দলগুলো নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে, যেমন বিএনপি, গণফোরাম সহ অন্যান্য যে দলগুলো রয়েছে, সেগুলোর সেই সংগঠনগুলোর যারা আইনজীবী তাদেরকে নিয়ে কিন্তু এই জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। তো সারা দেশ থেকে বিভিন্ন জেলার যে আইনজীবীদের আইনজীবী সমিতির নেতারা আছেন তারা আজকে এখানে যোগ দিয়েছেন আইনজীবী মহাসমাবেশে। তো এখানে ডক্টর কামাল এক কিছুক্ষণ আগে এসেছে, পৌঁছেছেন, যিনি হচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, যিনি জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে রয়েছেন এখন। আর এই যে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট, তারা যে সাত দফা দাবিগুলো জানিয়েছে সেগুলো হচ্ছে যে দেশে গণতন্ত্র, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে বর্তমান অবৈধ সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও সকলের আস্থাভাজন ব্যক্তিদের সমন্বয়ে কমিশন পুনর্গঠন সহ স্বাধীনভাবে কাজ করার ব্যবস্থা করতে হবে। খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান সহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে। দেশে আইনের শাসন, বিচার ব্যবস্থার স্বাধীনতা সহ অবাধ সভা সমাবেশের অধিকার, প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাক স্বাধীনতা হরণকারী ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সহ অন্যান্য সকল কালো আইন বাতিল করতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ পদ্ধতি বাতিল করতে এবং বিচারিক ক্ষমতা সহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে। আইনজীবীদের বিরুদ্ধে দায়েরকৃত যে কোনো অভিযোগের তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো আইনজীবীকে গ্রেপ্তার করা থেকে বিরত থাকতে হবে। ইতিমধ্যে রাজনৈতিক প্রতিহিংসায় আটককৃত ব্যারিস্টার মইনুল হোসেন সহ সকল আইনজীবীর মুক্তি দিতে হবে। মূলত সাত দফার দাবিতে এই সবই রয়েছে। বক্তব্য চলছে এখানে, এখন গান পরিবেশন করছেন বেবি নাজনেন, এরপরেই মির্জা ফখরুল বক্তব্য রাখবেন। এছাড়াও রয়েছেন জয়নুল আবেদিন, যিনি সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের, তিনি কথা বলবেন, মির্জা ফখরুল বক্তব্য রাখবেন। তো নাবিলা, এই ছিল এখানকার সর্বশেষ খবর। নাবিলা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সুপ্রিম কোর্ট থেকে জানাচ্ছিলেন এ আর বাদল। জাতীয় নির্বাচনের কারণে এবার আগে ভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে রাজধানী সহ দেশের স্কুলগুলোতে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ভর্তি ফর্ম বিতরণ শুরু করেছে সরকারি বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনগুলো। পছন্দের স্কুলের ফর্ম নিতে ব্যস্ত সময় পার করছেন অভিভাবকরা। জুলহাস কবির রিপোর্ট। এবার একটু আগে ভাগে শুরু হয়েছে রাজধানী সহ দেশের সব স্কুল কলেজে ভর্তি যুদ্ধ। সন্তানকে ভালো কোনো স্কুলে ভর্তি করতে প্রতি বছর ডিসেম্বর এলেই অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যায়। জাতীয় নির্বাচন থাকায় এবার অবশ্য নভেম্বর থেকে শুরু হয়েছে ভর্তি ফর্ম বিতরণ। সবার আগে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ।
এবারও প্রথম শ্রেণীতে ভর্তির বয়স থাকছে 6 বছর, প্রথম শ্রেণীতে লটারি, দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি পরীক্ষা এবং নবম শ্রেণীতে জিপিএর ভিত্তিতে ভর্তি করা হবে। গত বছর প্রথম শ্রেণীতে ভর্তির লটারি হয় 26 ডিসেম্বর, পরীক্ষা হয় 19, 20 ও 21 ডিসেম্বর, ফল প্রকাশ 30 ডিসেম্বর। এবার সব তারিখই 15 দিন এগিয়ে আসছে। অনেক ভালো স্কুল আছে, কিন্তু যে আমার বাসা তো মহাখালী দক্ষিণ পাড়া, এই জন্য আমি এগুলো চুজ করেছি। আমরা ইচ্ছা করলেও আসলে অনেকগুলো স্কুলেই মানে আমার পছন্দের তালিকা থাকলেও আমি নিতে পারি না, এটা একটা বিশাল ব্যারিয়ার আমি মনে করি। ছোট বোনকে এখানে দিচ্ছি, ভালোর জন্য দিচ্ছি, ও ভালো একটা ভবিষ্যৎ হবে। মার্চ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে সব ভর্তি, তাই ব্যস্ত সময় পার করছে স্কুল কর্তৃপক্ষ। এক স্কুল থেকে আরেক স্কুলে ছুটছেন অভিভাবকরাও। অলরেডি দুটো স্কুল তুলেছি, আর তোলার চিন্তা করছি। মতে যে লাইট এলে হইলে আর কি ভালো হয়, ওইখানে না হইলে বনানীতে দিব। যেখানে আগে হলো এখন হলি ক্রসে যাব, বিকারণাসে দেওয়ার ইচ্ছা আছে, আইডিয়ালে দেওয়া হবে। এর মধ্যে সরকারি স্কুলগুলোতে শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত অনলাইন ভর্তি ফর্ম বিতরণ শেষ হয়েছে। বার্ষিক পরীক্ষার সঙ্গে চলবে ভর্তি কার্যক্রম। নতুন বছরের জন্য আমরা ছাত্রছাত্রী ভর্তির জন্য অলরেডি বিভিন্ন জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, এছাড়াও ফেস্টুন এবং ব্যানার আমাদের বিভিন্ন এলাকাতে লাগানো আছে। পরীক্ষা বা লটারি যে মাধ্যমেই হোক, আমরা সেভাবে ভর্তির জন্য প্রস্তুত। জেএসসি পরীক্ষা শুরু হয়েছে, পিএসসি পরীক্ষা 18 তারিখ। সাধারণত বার্ষিক পরীক্ষার পরেই এই ভর্তির জন্য বেশি হ্রাস থাকে। এখন আমরা আমাদের প্রচারণা কাজ চালাইতে হয়, সেই কারণে আগের থেকে আমাদের দিতে হয়, আমরা দিয়েছি এবং সে কারণে আমরা সেইভাবে কাজও করছি। পিছিয়ে নেই বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেন স্কুলগুলো। গেল মাস থেকেই বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে তারা। ফর্ম বিক্রিও প্রায় শেষ করেছে বেশিরভাগ স্কুল। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সর্বশেষ পাওয়া খবরে এসএসসি পরীক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, গুম করা হয়েছে আরও কয়েকজনের লাশ। এদিকে এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 17 জন। গতকাল বাঁশগাড়ি গ্রামের বালুমাঠ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত হাফিজুর রহমানের সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য প্রয়াত সিরাজুল হকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের ধারাবাহিকতায় এই ঘটনা ঘটে। পুলিশ বাদী হয়ে এই ঘটনায় অস্ত্র আইনে 2টি মামলা করেছে। প্রকৃত আহত সংখ্যাটা নির্ধারণ করা এখন এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, কারণ তারা পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের শেষ করে তাদের সেই নৌকা থেকে 13 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এবং সেখানে 9টি আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু গুলি পাওয়া গেছে। নীল কাস্ত করে নীল দুই দল আছে, এক দল সিরাজুল হক সেমের পক্ষে, আরেক দল শাহ সরকারের পক্ষে। তখন আইসা এই মারামারি হয়েছে, মারামারি হওয়ার পরে রিক্সা চালাইতো, খেত কামলা দিত, আমার বাইরে নিয়ে যায় আর আমার গুলি করছে, ফায়ার করছে। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 10 মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ তাজেল নিহত হয়েছে। গেল মধ্যরাতে উপজেলার বারৈখালী এলাকায় এই ঘটনা ঘটে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী জানান, যশোরের মনিরামপুর এলাকা থেকে গ্রেফতারের পর রাতে তাকে নিয়ে অস্ত্র মাদক উদ্ধারে যায় পুলিশ। বারৈখালী এলাকায় পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশের আত্মরক্ষায় গুলি ছোড়লে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে তাজেলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। প্রতিবন্ধী শিশুদের চোখের সমস্যায় দেওয়া হল বিশেষ সেবা। যৌথভাবে সেবা পরিচালনা করল বেঙ্গল মিডিয়া কর্পোরেশন, আরটিভি ও ঢাকা আই কেয়ার হসপিটাল। সকালে রাজধানীর তেজগাঁয়ে বেঙ্গল স্কোয়ারে ব্লেস চিলড্রেন্স হোপ বিসিএইচ এর আয়োজনে আই ক্যাম্পের সেবা নেয় অর্ধ শতাধিক প্রতিবন্ধী শিশু। বিশেষ এই শিশুদের জন্য আগামীতে এই ধরনের আরও ক্যাম্প আয়োজনের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। ক্যাম্পে বিসিএইচ এর প্রেসিডেন্ট ও আরটিভি প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। নিজেরাই উদ্যোগী হয়ে স্বাবলম্বী হল নেত্রকোনা তৃতীয় লিঙ্গের মানুষেরা। ভিক্ষাবৃত্তি ছেড়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে শিখেছে তারা। নিজেদের গড়া সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে ব্যবস্থা করছে কর্মসংস্থানে। তাদের এই উদ্যোগে স্থানীয় প্রশাসনও বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। নেত্রকোনা প্রতিনিধি গজনপী বিপ্লবের তথ্য ছবিতে আরাফাতুর রহমানের রিপোর্ট।
আর হাত পেতে চলা নয়, এমন চিন্তা থেকে তৃতীয় লিঙ্গের কয়েকজন মিলে 2017 সালে নেত্রকোনার মদন উপজেলার দেওয়ানবাজারে গড়ে তোলেন স্বপ্নের ছোঁয়া সমাজকল্যাণ সংস্থা নামে একটি সংগঠন। শুরুতে সংখ্যা কম হলেও ভিক্ষাবৃত্তি ছাড়ার প্রতিজ্ঞা নিয়ে বর্তমানে সংগঠনটির সদস্য 45 জন। প্রতি মাসে প্রত্যেকেই 100 টাকা সঞ্চয় করে তহবিল গড়ার পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠার কাজও শুরু করেছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কিন্তু কাজকর্ম করতে পারি না, আমার গুরু আমাকে চার দোকান দিয়েছে। মূলত আমাদের স্বপ্নের ছোঁয়া সংগঠনগুলো হয়েছে হিজরতের উপর ডিফেন্ড করে আত্মনির্ভরশীল হতে ঐক্যবদ্ধ হয়েছেন। আমি চেষ্টা করতেছি যেন আমি একটা সংগঠন খুলতে পারি, সবাইকে নিয়ে কাজ করে খেতে পারি, তবে সরকার যদি আমাদেরকে সাহায্য করে তবে সেই স্বপ্নটা আমার পূরণ হতে পারে। আমি পল্লী বিদ্যুতে এখন কাজ করি, আমি কারো কাছে হাত পাততে হবে। তৃতীয় লিঙ্গের মানুষের এমন সাহসী উদ্যোগ এগিয়ে নিতে সঙ্গী হয়েছে উপজেলা প্রশাসনও। সরকারের পক্ষ থেকে আমরা স্থানীয়ভাবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছি এবং অন্যান্য যে সুবিধাগুলো যেটা সরকারের পক্ষ থেকে দেওয়া সেই ব্যাপারে আমরা পরবর্তীতে তাদের বিশেষ সুপারিশ করব। ধর্মীয় আচার অনুষ্ঠানে অনুদান, শীতে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মতো সামাজিক দায়িত্ব পালনেও ভূমিকা রাখছে সংগঠনটি। আরাফাতুর রহমান, আরটিভি। দুপুরে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। অবাধ ও সুষ্ঠু ভোট চায় ইসি, জানালেন কমিশনার শাহাদাত। জাতির প্রত্যাশাপূর্ণে নির্বাচনী কর্মকর্তাদের বিতর্কের উঠে থাকার আহ্বান। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব ইসির, সরকারের নয় বললেন ওবায়দুল কাদের। আগামীকালের মধ্যে প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশ, খালেদা জিয়ার মুক্তি ও ইভিএম বাতিল সহ সাত দফা দাবি। এবং জাতীয় নির্বাচনের কারণে সারাদেশে আগেভাগে শুরু স্কুলে ভর্তি প্রক্রিয়া, পছন্দের প্রতিষ্ঠানের ফর্ম নিতে ব্যস্ত অভিভাবকরা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।